অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার স্বাদ আর ভালো লাগায় সবসময় মিস্টার কুকি। এই সময় কারেন্ট গেল, বিয়ের রাগ শুরুতেই কুফা লেগে গেল নাকি? এই এটা দেখো তো কি হলো, কারেন্ট চলে গেল কেন? প্রেম করছস আমার লগে, বিয়া বইছস বন্ধুর লগে, আমার ছেড়ে দিছস না? আল্লাহর বিচার আল্লাহ কইরা দিছে, থাক তুই তোর বইরার লগে। রুমেল আমি খুবই দুঃখিত। ওই যে কইলাম না ভাই, আমি আসলে দুঃখিত। ভাইকে খুব খারাপ অবস্থা। হ্যাঁ ভাইয়া, যে জায়গাটায় লেগেছে খুবই গভীর, ঠিক করে টেক কেয়ার করবেন, মেডিসিন আমি লিখে দিচ্ছি। ভাই ঠিক আছেন তো? আরে ভাই বাইরে গেছি ভাই, প্রতিপক্ষ খুলে গেছিল, গুলি হেল মানুষের জীবনে। এই জায়গা একটু গুরুত্বপূর্ণ ভাই, 7 দিন ধরে এমনি নড়াচড়া করতে পারি না, এমনি আসি পারতেছি না ভাই। ভাই আপনি তো আমার রক্ত দিয়েছেন তাই না? আপনি তো জানেন না কারে আপনি রক্ত দিচ্ছেন। ওই কেডা আসছে বাইরে, একটা ব্লাইন্ড বাইরে একটা ব্লাইন্ড চেক দে ভাই, আপনি বসাইলেন না? না না না, ছি ছি, আমার কোনো চেক লাগবে না ভাইয়া, আমি ব্লাড ডোনেট করি, মানে আমার এটা করতে ভালো লাগে, মানবিক দিক থেকে করি, টাকা পয়সার জন্য করি না। ইটস ফাইন, দেওয়া লাগবে না, থ্যাংক ইউ। এই মিয়া আপনি কি পাগল, এতগুলো টাকা কেউ না নেয়? না ভাই, আমার টাকা পয়সা লাগবে না, মানে আজকে সন্ধ্যায় আমার এনগেজমেন্ট, আমার নতুন লাইফ শুরু হবে, আপনি শুধু মন থেকে দোয়া করেন তাই হবে। দোয়া করি রে ভাই, মন থেকে দোয়া করি, কিন্তু টাকাটা নেন ভাই, কাজে লাগবো। না ভাই টাকা আমার লাগবে না, বিশ্বাস করেন, আপনি সুস্থ হন তারপর একসাথে বসে কফি খাবো ইনশাল্লাহ। ভাই আসলে মানুষের এত গুরুত্বপূর্ণ জায়গা আগে কখনো বুঝি নাই। এটা ঠিক ভাই, আপনি মন থেকে দোয়া করেন, আপনি আমার উপকার করলেন, আর আমি আপনার একটা ব্ল্যাঙ্ক চেক দিলাম, আপনি নিলেন না, আপনি কি কর রক্ত দিয়ে মানুষের উপকার করেন ভাইরে ভাই। সাথে সাথে আমার মাথায় আসছে যে আপনার মতো ভালো মানুষ হয় না, আর আপনার যার সাথে বিয়ের জন্য দোয়া চেয়েছেন ওর সাথে আপনার বিয়ে হওয়ার দরকার নাই, আপনারে আমি যার সাথে বিয়ে দেবো আপনি সারা জীবন দুধে বসে থাকবেন। ভাই আমি কোনো দুধে বসে থাকতে চাই না, আমার বিয়ে। নরম কথা কানে যায় না না ভাই, স্বভাব তো শুধু শুধু স্বভাব তো, মাঝে মাঝে তুই তো পেরে এসে পড়ে মনে কিছু নিয়েন না, কইছে কি ভাই আপনার সাথে যারে বিয়ে দেব তারে পাইলে আপনি লাকি হয়ে যাবেন, কারণ কি জানে, কারণ হচ্ছে আমার বোন। আমি আসলে যে সময় দেখছি যে আপনি এত ভালো মানুষ, তো আমি মনে হচ্ছে আপনার হাত ছাড়া করা ঠিক হলো না, আর সাথে সাথে দেখেন না
এই অবস্থায় চলে গেছে আপনার ওটা নিয়ে দূর আমি তো দূরে থাকতে চাই আমি বিয়ে করতে চাই মাসাজটাকে তো গরম করেন না ভাই এই আপনার বাবার নাম কাউসান না হ্যাঁ আপনার দেশের বাড়ি বাবা না হ্যাঁ ঠিক আছে দু বছর আগে আপনার বাবা মারা গেছে তাই তো আপনার মায়ের নাম রাবিয়া রহমান মার পুত্রে ঢাকা শহরে থাকে তাই তো কি বিয়ে করবেন বুঝছি সুজন বলে বিয়ে উঠবো না আপনার আম্মু আগে তো শেষ মারালাম দেখতে পেলাম এই তো লাইনে আইসেন অনেক ধন্যবাদ ভাই দেখেন ভাই আমি লোকটা খারাপ হইতে পারি আমার খুবই গুলি লাগছে এই অবস্থায় আপনার এগিয়ে তুলে আনছি বুঝেন না আপনার প্রতি ভালো লাগাটা কোন পর্যায়ে আপনি হতাশ হেন না আপনার আমি ঠকাবো না আমার বোন সুন্দর আছে আর মাশাল্লাহ আপনার সারা জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না বহেন ডাকতেছি লাকি লাকি কই রে লাকি লাকি আমি তোরে বড়দোয়া দিলাম তুই সাথীরও পাবি না মাফিয়ার বন্ধুরও পাবি না আল্লাহর গজব পড়ো তোর উপর গজব পড়ো তোর সামনে করে কইস না তুই আমার বন্ধু না তুই ছাড়া কার কাছে হেল্প নিব বল হচ্ছে নাটক করবি না একদম নাটক করবি না বিয়া জল করছিস কবুল করছিস কে কবুলটা না করলি তুই তো ওরে ভাই রে মাথার মধ্যে বন্দুক ঠেকাইলে তো তুইও কবুল করতি আমার মাথায় বন্দুক ঠেকানো ছিল আমি কি করবো কল আর মেয়েটার চেহারা ভালো আছে আমার সুন্দর লাগছে আমার মনে ধরছে ক্যামেরাটা তুই যাক আমি তোরা চিনি না তুই আমার বন্ধু না তুই আর আমি তো একই যা যা ডোমিনেট করবো ভালোই বলো কী করবো বন্ধু যা হওয়ার তা তো হয়ে গেছে আমার এখন খুব টেনশন লাগতেছে মাফিয়ার বোন সবসময় আমার ডোমিনেট করার চেষ্টা করবে দোস্তি আমার একটা তরিকা শিখা যায় না আমি আর ডোমিনেট করতে পারি শিখাইতে মন চায় না তুই তো আমার বন্ধু তারপর তোর শিখাইতে এই যে আমার লগে যে অভিনয়টা করস না এই নাটকটা তুই তোর বললেও করবি মাতালের অভিনয় কর শোন বন্ধু কোন মেয়ে চায় না তার জামাই মদ খাক মাতাল হোক আর বাসুরাইতে তো আরো চায় না আজকেই তোর বিলাইটা মারতে মাতালে অভিনয় কেমনে করবো জীবনে মদ খাই নাই আমি মাতালে ফিল কেমনে বুঝবো কর বুঝছি সবই আমার কাছে দিতে তো কর আনছিলাম তো নিজে খাওয়ার লেগে ছি আমি মদ খাইতেই পারবো না গন্ধ দেখছি কি করতেছস আর গায়ে মারতেছস কেন গায়ে গায়ে মারতেছস কেন কি করছ হ্যাঁ তোর বললে কি আমার অভিনয়টা করো না দাদা কি বল আমার তোমার ভালো লাগে না আমার তো ভালো লাগে না আমি অনেক মেয়ের সাথে সম্পর্ক করি অনেক মেয়ের সাথে আমার সম্পর্ক তারপর যখন এই অভিনয়টা করবি তখন তোর বউ রাতটা কোনো মতন করে কষ্ট করে কাটাইবো সকালবেলা দেখবি তোর বেডে তুই একলা আর লগে ডিভোর্স লেটার তোর বউ চলে যাবো স্টপ লাগ দূর ঢাকেন
কিছু খাইছেন? হ্যাঁ খাইছি। কি খাইছেন? মদ। কেন খাইছেন? কারণ আমি খারাপ ছিল, প্রতি রাতে মদ খাই, খাইতে আমার ভালো লাগে। শিওর তো আপনি প্রতি রাতে মদ খান? শিওর। ভেরি গুড। কি খাওয়াইছেন? বন্ধু অনেক অনেক খাওয়াইছেন। পাসওয়ার্ডটা দেন তাহলে আমি করি। না করতিস। অনেক কি খাইছি? লাল ডানা কালাটা সাদা, লাল ডানা সাদাটা। এ মেয়েটা, তুই তার জীবনে সাদা পানি ছাড়া কোনোদিন কোনোটা খাইছিস? মদ যে কোনো একটার নাম কয়ে দে। কি কমো কানা? আর ভাই কয়ে দে লালডা। ও লাল কমো না, লাল লাল। মা বোতলের রংটা কি? বোতলের রং থাকে? সব কিছুতে রং থাকে। অনেক আমার বউ বলতেছে যে বোতলের রং কি? বোতলের রং দিকেছে বলে দে সাদা। ও সাদা সাদা। বুঝি ফোন রাখেন। ওকে ভাই অনেক পরে কথা হবে। নেন দরজাটা লাগাই। কেন? কারণ আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। আজকে আমাদের বাসর রাত, বাসর রাতের দরজা খোলা রাখা উচিত হবে। একটু আগে গেলেন না, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি। নেন দরজা লাগাইছেন। যান। আপনি খাবেন? খান, এত গুলি খাবেন? আমার এতে কি অভিনয় করতে গেলি? কোনো তো লাভই হইল না, মদ খাই যায়। দেখা দেখি মেয়ে তো মদ খেতে পারে, আমি তো পারি না। লাইফে H2O, আসল পানি ছাড়া কিচ্ছুই খাই নাই। দোস্ত দোস্ত, আমি কি বুঝছি মায়া যে মদারু? তুই কে লেগে তো ভালো অভিনয় করতে গেলি? তুই তো স্বামী মাঝন সরকার ফেল করে লেছিস, তুই খারাপ অভিনয়টা করতি। আর আমি টেনশনে আবেগে করে ফেলাইছি আর কি। সমস্যা নেই, প্রশ্ন যে কমন পড়বো এটা তো আমি বুঝিনি। আমি যেহেতু ফেল করছিস করছিস, প্রশ্ন কমন কি আরে কয়? আরে মাইয়া যে মদ খেতে এটা তো জানতাম না। আর প্রশ্ন কমন বলে কি করতে হবে সেটা কর। এখন তুই এক কাজ কর। কি? নতুন যুদ্ধে চলে যা ভাই। আমার দিয়ে আর যুদ্ধ হবে না, যুদ্ধে যেখানে আমি হেরে গেছি নিশ্চিত। আর যুদ্ধে যাবো কি? না হারস নাই, হারার থেকেই তো জিতটা শুরু হয়।
তুই নতুন যুদ্ধে যাবি, বাড়িতে জল যত কাপড় চোপড় যা যা আছে সব পাহাড় বানাই নিবি। তারপরে পাহাড়তে কি হবে? বেটা মাফিয়ার বোন, মাফিয়ার বোন এক হাত দিয়ে নিজের হাত দিয়ে তো কোনোদিন পানি খায় নাই, সুতাই লাগায় নাই। হ্যাঁ কাপড় দেখে তো মাথা ঘুরে যাবে। কবি না না আমি এসব করতে পারবো না, তুমি থাকো, আমি আমার বাবার বাড়ি চলে যেতেছি, বাবার বাড়ি যাবো, সাত দিন লেগে থাকবো, সাত দিন পর চিন্তা করবো না, আবার যদি চাই আবার কাপড় ধোয়াইতে পারে। পনেরো দিন, পনেরো দিন থেকে এক মাস থেকে ছয় মাস, ছয় মাস থেকে এক বছর, তারপর দিতে পারছি। মাস বছর পারি তাই বীরবিহীন চলছে ঘড়ি, রিমোট কিংবা খেলনা গাড়ি, হকের পেন্সিল ও রিমোট ব্যাটারি, ব্যাটারিতে হকি প্রথম, হকি সেরা। দিন মা পান কি বলো? আরে না না পায়ে হাত দেবো কেন? আরে আশ্চর্য, আমার বাসায় পার্লারের মেয়ে আসে, আমি পেডিকিউর টেডিকিউর খুব ভালো করতে পারবো। না মা তুমি বাসায় যা ইচ্ছে তাই করো, আমার পায়ে হাত দেওয়া দরকার। আরে আপনি আমার মা তো। কি হয়েছে? আমি এমনি খুশি আছি মা, আমি এমনি দোয়া করতেছি। দেন না, আরে ধরো দেন মা। কি পাগল মেয়ে, আমি পারি তো, আর আমি একলা একলা করি। এখন থেকে আর একা একা করতে হবে না। মারে আমার খুব শখ ছিল রুমেলের পরে আমার একটা মেয়ে হবে, আমি ওরে সাজাই দিব, ও বড় হয়ে আমার এরকম করে সেবা করবে। জানো আমি কি করতাম? রুমেলরে তো মাঝে মাঝে মেয়েদের ফ্রক পরাইতাম, চুল বাঁধতে দিতাম, চুল বড় রাখছিলাম। সেই শখ আর পূরণ হয়নি মা, আমার আর মেয়ে হইল না। আমি তো আপনার মেয়ে, ছেলের বউ না ভেবে মেয়ে ভাবলেন। মারে তুমি আমার শুধু মেয়ে না, মেয়ের চাইতে অনেক বেশি, তুমি আমার লক্ষ্মী বউ মা, অনেক লক্ষ্মী। লাকি, আয় লাকি, লাকি এদিকে আসো। আসছি। কি ব্যাপার, তোমাকে এতবার ডাকাটাকি করা লাগে? একটু কাজে ছিলাম, বলুন না। তো তোমার বউ বউ ফিল শেষ হয়েছে? ধর মেয়েদের বউ বউ ফিল কি এত তাড়াতাড়ি শেষ হয়? দ্রুত শেষ করো, বউ বউ ফিলটা শেষ করো, শুরু করো। বুঝো নাই? হাতের ইশারায় মানুষজনের জীবন যাপন বদলাই দিলা, ঠেকায় পড়ায় বিয়ে করাইলা, আর আমার ইশারা বুঝতেছ না? না, কারণ আমাকে এই টাইপের ইশারা কেউ করে নাই কোনোদিন। কাপড় দান করবেন? খুব ভালো। দান না, ধুতে হবে। কে ধুবে? আমি? তার কে ধুবে, আর আছে কেউ আশেপাশে? অবশ্য চেহারা দেখে তো মনে হয় না জীবনে কাপড় চোপড় ধুইছ। তো বউ হওয়ার এত শখ, তো কাজকর্ম তো কিছু জানতে হবে, কিছু তো দায়িত্ব থাকে বউ হিসেবে, সেটা তো করা ট্রাই করতে হবে নাকি? আপনি কি সাত আট মাস কাপড় চোপড় না ধুয়ে আধা কাপড় পরতেন? কি উইয়ার্ড কথা বলতেছ, আমার কাপড় চোপড় এমনি বেশি, আমি প্রতিদিনের কাপড় নিট অ্যান্ড ক্লিন পরতে চাই, সো দিনের কাপড় দিনে ধুই দিনে পরি। তারপর এরকম পাহাড়? ইয়েস, এই পাহাড়টার দায়িত্ব তোমাকে দিলাম, আর কেটে কিভাবে রাস্তা করতে হয় সেটা তুমি করার ট্রাই করো। ভয় পাচ্ছেন কেন? এখন তো আমি আপনার স্ত্রী। যে বলছিলাম যে আমি তো আসলে কাপড় চোপড় ধুই নাই, তো ধোলাইয়ের একজন এক্সপার্টকে আমি একটু কল দিতে চাই। মানুষ ধোলাই? কাপড় ধোলাই? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, একটা কেন, পাঁচটা এক্সপার্টকে তুমি কল দাও, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, যে কোনো জায়গা থেকে তুমি হেল্প নিতে পারো, আমার কাছ থেকে হেল্প নিতে পারো। কাপড় ধোয়ার জন্য যা যা উপাদান লাগে, গোল সাবান, চার কোনো সাবান, ডিটারজেন্ট সাবান, আমি তোমাকে দিতে পারবো, কিন্তু কাপড় তোমার নিজ হাতেই ধুতে হবে। টেনশন নিও না, পাহাড় কেটে যদি আমি পাকা রাস্তা না বানাইছি, আমার নাম লাকি। জাস্ট ওয়েট। কারে কল দিতে গেল আবার? মানুষ ধুলার এক্সপার্ট নাকি? তোরে কতবার কইছি তুই ওই এলাকা যাবি না,
তোর কথা কইলে তোর কথা কান দিয়ে ঢুকে না। আম্মা জান কেমন আছে? শরীর স্বাস্থ্য বালা? হ্যালো খালা আম্মু, তোমরা আমাকে নির্যাতিত হইতে এখানে বিয়ে দিছো না? কে ঠায় আপনারে নির্যাতন করছে? আমার মাইয়ারে কে ঠায় নির্যাতন করে? কার আবার যেখানে বিয়ে দিছো আমার যে স্বামী? আয় হায়, কইলে কি এই ছেড়ারে দেখে তো মনে হচ্ছে ভাজা মাছ উল্টাই খাবার জানে না, এখন তোরে নির্যাতন করে মানে কি? সাত আট মাসের কাপড় আমাকে দেখায় বলে এগুলো আমাকে ধুইতে হবে। আমি কি কাজের বুয়া হালিমা যে আমি কাপড় চোপড় ধোবো? আমি কি এর আগে কখনো কাপড় ধুইছি? আমার এত সুন্দর হাত নখগুলো নষ্ট হয়ে যাবে না? তোমরা তো চাও আমি হাড়ি পাতিল ধুই, কাপড় চোপড় ধুই, এই করি বাথরুম ধুই, আমার হাতটা নষ্ট হয়ে যাক, এটাই তো তোমাদের চাওয়া? ঠিক আছে আমি সব করবো। শোন, একটা সুতায় বিতে হাত দিবি না, আমি পটের বিবি তোর খালা আইতাছি, সব দি হাত কাইটা মেশিনে ঢুকায় দিমু, বুঝবার পারছো? আচ্ছা খালাম, বয়ে থাক আইতাছি। লেডি ডন 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 লেডি ডন ডন আমি ধুবো কাপড়, ব্যাকেল জামাই কোথাকার। এখনো তোমার পটের বিবি খালা বাচ্চা আছে। কালকে মাত্র বিয়ে হয়েছে, ও আমাকে আজকে জিজ্ঞেস করে বউ বউ ফিল কি শেষ হয়েছে? আমি বলছি না, এত তাড়াতাড়ি কি বউ বউ ফিল শেষ হয়? তারপর বলছে তাড়াতাড়ি বউ বউ ফিল শেষ করে এই পার সমান কাপড় ধুয়ে রাস্তা বানায় দাও। এখন তুমি বলো আমার হাত নষ্ট হয়ে যাবে না, এতগুলো কাপড় ধুইতে পারবো? আমি ধুইছি কখনো? না না একদম না। শোনো জামাই, আমগোর বংশে একটাই আল্লাদের মাইয়া, বেশি ফুরুত পারুত করবা তাহলে কিন্তু কইলাম অরাই শুরুত করে দিব। তুমি আমার মায়া জামাই, তাই তোমার জানটা বসকায় দিলাম, বুঝছো? শুনো আম্মা, এই যে ওয়াশিং মেশিন দিয়া গেলাম, যত মন চায় কাপড় ধুইবা, যা যা করতে মন চায় করবা, আর যদি কেউ বেশি ফুরুত ফারুত করে তারে সুদ্ধা ধুয়ে ফেলাইবা। না না খালাম্মু, আমি ওকে কোনো কষ্ট দিব না, আমি ওকে পুতুলের মতো করে সুন্দর করে সাজায় রাখবো, কোনো কাজ করতে দিব না। ভুল হয়ে গেছে, আমি করবো না। মেশিনটা একটু ঢুকান না, ভয় লাগে তো আমার। আসি গো মা বিপদে, বউয়ের হাত থেকে বাঁচতে চাই আমি বন্দি কারাগারে। বন্ধু, আমি তোর বন্দি কারাগার থেকে বাইর করতে আসছি, মারিস না উল্টা নে। প্লাস্টিকের গোলাপ আছে কলমের নিব ঢুকায়। ভাই তোর কাছে মাপ চাই ভাই, তুই তো বুদ্ধি কম দাস নাই, তুই আমার বন্ধু থাকতে চাস তো? ঠিক আছে বন্ধু থাক, দূরে দূরে থাক, তোর কোনো উপকার আমার দরকার নাই, দ্যাটস ইট, ফাইন। ঠিক আছে বন্ধু, তুই যেহেতু আমার বুদ্ধিটা নিতে চাইতেছিস না, এই বুদ্ধিটা তোর কাজে লাগতো আমি জানি, সমস্যা নেই, এই বুদ্ধিটা আমি অন্য জায়গায় অ্যাপ্লাই করে যাই। আর দাঁড়া, এত কষ্ট করে আসছস, বল বুদ্ধিটা বল শুনি। নারীরা সবচেয়ে কিসে ভয় পায় জানোস? রান্না বান্না করতে। আর তোর বউ মাফিয়ার বোন, মাশাল্লাহ, জীবনে এক কাপ চা বানায় খায় নাই,
রান্না বান্না তো দূরের কথা, রাত দেখলে পুরোপুরি দেখলেই বোঝা যায় মিনিকিউ পেডিকিউ স্পা মিস্পা করে অস্থির অবস্থা। তুই তোর বউরে গিয়ে অর্ডার করবি, আজকে আমার বাসায় 7-8 জন বন্ধু আসবে, 15-20 জনের খাবার রান্না করো। 7-8 জন তো তোর বন্ধু নয়, আমি আর নবী ছাড়া, নবী তো একলাই 10 জনের খাবার খাইবো, আমি কম 5 জনের খাবার। যখন তুই এই কথাটা বলবি 15-20 জনের রান্নার কথা, তখনই তোর বউ চেহারা চেঞ্জ করে ভাববো না। আমি তো আমার নিজের বাড়িতে এক কাপ চা বানায় খাই নাই, পানি পর্যন্ত তুই লাগাই না, আমি এনে কেন রান্না করবো? আমি রান্না বান্না করবো না, আমি তোমার সংসার করবো না, আমি গেলাম বাই। তুমি তোমার মতন থাকো, আমি আমার বাসায় চলে গেলাম। তারপর শান্তি 15 দিন কাজে না লাগে, আমার জুতা তোর গাল। ঠিক আছে, যা। কি তোর জুতা আমার গাল মানে? মিস্টেক মানে উত্তেজনায় কয়ে লেগেছিলাম, আসলে তো তোর জুতা আমার গাল। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। কিরে তুই পুরুষ না? অবশ্যই, মানে পুরুষ তো আমি জানি, বীর পুরুষ না? হ্যাঁ, সিনেটা উঁচা কর। করলাম। হ্যাঁ, সিনেটা মনে রাখবি বন্ধু, পুরুষ খায় একবার আর বীর পুরুষ খায় বারবার। ইয়েস, বেস্ট অফ লাক, উত্তেজনা আন, সিনেটা টান টান, গিয়ে ডিরেক্ট বল। আম্মা 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 শোনো, বাসায় 7-8 জন রান্না করো, বন্ধুরা আসতেছে। আমার জোর করে তুলে নিয়ে বিয়ে করতে পারলে রান্নাও তাকে পারতে হবে, পারতে হবে। আস্তে কথা বল, শুনবে? আস্তে কথা বলবো কি জন্য? হ্যাঁ, শুনে ফেলে কি করবে? আমার মেরে ফেলবে? আমি ভয় পাই। মাফিয়া মাফিয়া, ও সরি, লাকি 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 লাকি, কোথায় তুমি? লাকি আপনি এরকম ভয় পান কেন? আমি বুঝলাম না। হ্যাঁ, এই তোমার হাতে অস্ত্র কি জন্য? এটা অস্ত্র না, এটাকে সামান্য একটা খুন্তি বলে, মা এটাও জানে না। দেখো, তুমি একটা মাফিয়ার বোন, তোমার হাতে সামান্য খুন্তির এত বড় বন্দুক, দুটাই অস্ত্র। তোমার এই খুন্তি মন্দিরে যদি গরম তেল দিয়ে একবার স্যাক দিয়ে দাও আমার গায়ে, আজীবন দাগ আমি কিভাবে উঠাবো? আরে কি আশ্চর্য, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আমি আপনার গায়ে কেন দাগ লাগাইতে যাব? উল্টা, আপনার গায়ে যত দাগ আছে সব আমি অয়েন্টমেন্ট দিয়ে পরিষ্কার করে দেব। নো দাগ, দাগ যা লাগার লেগে গেছে, আর কি দাগ লাগবে? তোমারে বিয়ে করার পরে জীবনটা আমার তামা তামা হয়ে শেষ। আই শুনেন, সাহস থাকলে জোরে বলেন, কি বললেন? শোনো, কাচ্চি, তেহারি, পোলাও, খিচুড়ি, রেজালা, মাসাল্লাম, রোস্ট, টিকিয়া, সাদা ভাত, 4 প্রকারের ভর্তা, ডিম ভাজি এবং ঘন ডাল, 7-8টা বন্ধুর জন্য রান্না করে রাখবা। কেন, এখানে কি বিয়ে বাড়ির কোনো প্রোগ্রাম হবে নাকি? আমার বন্ধুর স্পেশাল পার্সন আমার লাইফে, এখানে বিয়ে বাড়ির গেস্ট আর ওদের মধ্যে তফাৎ আমি দেখি না। কারা আসবে? অনেক আর নবী। এই না বললেন 7-8 জন মানুষের জন্য, আর নামে আটকাই গেলেন 2 জনের, হইলো কিছু? শোনো, নাম শুনে তুমি বুঝবা না, ওদের খাইতে দেখতে তুমি ফিলটা বুঝতে পারবা, ওরা যখন বসে 7-8 জনের খাবার তখন লাগে। হ্যাঁ হ্যাঁ মা, ওরা না খেতে পছন্দ করে, আমিও তো ওদের জন্য রান্না করতাম। হ্যাঁ মানে ওরা একটু অ্যাবনর্মাল আর কি। হাসতেছ কেন? হাসতেছি, আপনি কোথায় নর্মাল, আমি কি করে চিন্তা করব যে আপনার ফ্রেন্ডরাও নর্মাল থাকে? আপনি অ্যাবনর্মাল মাথা থেকে পা পর্যন্ত, আপনার বন্ধুতে অ্যাবনর্মাল যাবে। হ্যাঁ, সে ছলকা যায় উল্টা দিতেছে একজনে। আর তুমি কিভাবে নর্মাল বিয়ে করলে? আমারে অ্যাবনর্মালই তো বিয়ে করলে, কিসের নর্মাল বউ? সংসারটা আমি নর্মালই করতেছি, রাতে কিছু রান্না করতেই হবে। আবার কি? আবার আপনি এত ভয় পান, এত ভয় পান, আমি আপনার কাছ থেকে একটা অনুমতি নিতে চাচ্ছি। আমার একজন স্পেশাল বাবুর্চি আছে, আমি কি তার সাথে একটু সলা পরামর্শ করে নিতে পারি? কি টাইপ বাবুর্চি? কি টাইপের বাবুর্চি? এমন টাইপের বাবুর্চি, তার হাতের রান্না যদি খালি খান, আঙুল চাটতে চাটতে কামড়ায় সুতা খেয়ে ফেলবে। আর যেই অ্যাবনর্মাল টাইপের বন্ধুদের কথা বললো, আমি শিওর পাতিলটা সুতা ব্লেন্ডারে দিয়ে পাতিলের জুস বানায় খাবে। এনিওয়েজ, আপনার সাথে একটা কথা বললাম, আপনি মা, আমি যে আপনার সুটকি ফাস্টার জন্য সব রেডি করতেছি। মা বিশ্বাস করা যাবে, তুমি নজরে নজর রাখো, পরে যদি জামাল কোটা ছেড়ে দিই আমার দুই বন্ধু কিন্তু মারা যাবে। কি বলতেছি যেগুলা, ও খুব ভালো মেয়ে আমি জানি। স্যার মানে
হ্যাঁ আমার আম্মারা তাবিজ করছে। সাইজ দেখে মনে হচ্ছে টেবিলের সব খানা ওনারা শেষ করতে পারবে। বসেন। কি বলতেছেন বাবু, আপনি আমাদের খাবার সম্বন্ধে কোনো আইডিয়া আছে জানেন? এই বাবির কষ্ট নাই, বলছি তো যে সাত আট জনের খাবার রান্না করতে। হ্যাঁ, ও তো নরমালি একাই 15-20 জনের খাবার খায়। ঠিক আছে, এটা তো এক কোনাও যাইবো না মনে হচ্ছে। যাব ভাই, আপনি আমারে কই আনলেন? এই খাবার তো আমার পেটের চার ভাগের এক ভাগ হইব না। দেখছেন, চিন্তা করেন না, ভর্তির ব্যবস্থা আমি করতেছি। আপনি কি জানেন আমি এমন এক শেফের কাছ থেকে রান্না শিখছি, আমি এমন ট্রিক্স জানি যে আমি যেমন রান্না করবো এই রান্না যেন পুরাটা শেষ না হয় কিন্তু মজা আপনারা পাবেন, বিশ্বাস করেন। বসেন। ইন্টারন্যাশনাল শেফ কি বাসায় আছে? ডাক দাও তাকে। এই বস বস বস, খাওয়া নিশ্চয় টেস্ট করে চলায়। বস। অফকোর্স আছে ইন্টারন্যাশনাল শেফ। শেফ লেডি ডন 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 আমি বলছি আমি যে শেফের কাছ থেকে রান্না শিখছি সে জানে কেমনে ভর্তি করতে বালা করে খাইতে পারে। আপনারা বলছি রান্নাঘরে যাইতে না, আপনি রান্নাঘরে গেছেন কেন? মারে, অনেক দিনের অভ্যাস। আর আমার ছেলে আমার রান্না ছাড়া খাইতে চায় না। শুনে আল্লাহ দিলে আমার হাতে রান্না ভালো, খাইতে চাও। তুমি খাও একটু। না না, আমার জন্য না এটা। আমি কত ভাগ্য নিয়ে আসছি, তোর মতো একটা মেয়ে আমার ঘরে আসছে। আল্লাহ তোরে বাঁচায় রাখুক, আমি দোয়া করি। এখন খান, ইমোশনাল হয়ে স্যুপ খাবেন না, তা হবে না। হ্যাঁ, তুমি একটু কর তুমি। আরে এটা রোগীদের স্যুপ, আমি গিয়ে কি করবো? আমি আপনার জন্য বানিয়েছি, আমার এই টেস্ট ভালো লাগে না, আমার একটু ময় মশলা পছন্দ। দোস্ত, আমি আছি টেনশনে, তুই খাইলে তোর বিস্কুট। আমার জীবনটা তামাতামা হয়ে যেতেছে, বিস্কুট খেলে সমাধান হবে? কোনো ভাবে দেখাতে পারলাম না তো সবগুলো বুদ্ধি ফ্লপ খাইছে। তুই ফ্লপ খাইছিস আর আমি দৌড়ে নিয়ে খাইছি। তোর বাড়িতে আমি দাওয়াত খাইতে গেছি, দাওয়াত খাওয়ার পর আমি তো বাথরুমে সময়ের পর সময় ঘন্টার পর ঘন্টা কাটাইতেছি। বাথরুম থেকে যে কখন বেডামো আমি তো সেটা জানি না। আল্লাহ বাঁচাইছে আমি বেডে আসতে পারছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, তুই দুঃখিত করছিস, আমি তোর ক্ষমা করে দিছি, কিন্তু আল্লাহর রাস্তা ভাই তোর জীবনে আমি আর নাই ভাই। তোর থেকে আমি একটু মুক্তি চাই, আমার মাফ কর। বন্ধু, তুই দেখি এমনি করতে পারলি, তুই আমার কাছের বন্ধু, তুই যদি আমার সাহায্য না করিস তাহলে পৃথিবীতে কে আমার সাহায্য করতে আসবে? তুই বল। মুন্ডারে পাথর বানাইছিলাম, তুই পাথর থেকে আবার গলায় দিলি নাটক দেয় লাগে। শোন, হ্যাঁ বাসায় যাবি, বাসায় গিয়ে বউরে কবি আজ রাত আমি ফিরব না। আজ রাত মজরার রাত, তুমি বাদ, তুমি বাদ। শোন বন্ধু, কোনো বউ চায় না তার জামাইরে ভাগ করে দিতে, আমরা জানে তোর বউ চাইব না, তারপর তুই চলে আসবি। মুজরা কি? হ্যাঁ রে বোকা, মুজরা চিনস না তুই? হ্যাঁ, অমিতাভ বচ্চনের দেওয়াস নাই, রেখার লোকে কি করে? কি করে? দাঁড়া দাঁড়াও, বলে দাঁড়াই তো কইতেছ, তুই দাঁড়া দাঁড়া। কি করবো? রেখাও রেখাও, মানে এক হাতে সারা, হ্যাঁ এক হাতে গজরা, আপাতত বিস্কুট। হুম 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 হুম।
आंखों की मस्ती में বুঝছস ফিল নেলে এরকম তারপর তুই চলে আসবি এটাই করতে এটাই করবি এটারই কর্মসূচা ডান্স এরকম সুব্যবস্থা আমাদের দেশে আছে দোস্ত নাই কিন্তু তুই তো আমার বন্ধু তুই যদি চাস তোর লেগে আমি রেখা হয়ে যেতে পারি আমি নাচবো তুই অমিতাভ বাচ্চন হবি তোর দেখলে আমার কোনো ফিল আসবো তোর দেখলে আমার ফিল ডাউন হয়ে যাবে ডাউন হয়ে যাবে না সমস্যা নাই ওই ব্যবস্থাও আছে তুই চাস আমার বাসায় চলে আয় রাত্রিবেলা দুইজনে মিলে খিচুড়ি আর হাঁসের মাংস খাবো টিভিতে আমরা মজটা দেখব চলবে সই তাহলে যা যাওয়ার সময় না বলতে চাচ্ছিলাম যে ওই যে ভাইয়া শুনো আমার না কনসেন্ট্রেশন আমি দিতে পারতেছি না আমি তোমার শেষ কি ঢেউ আপাতত শেষ আপনি কি আমাকে কিছু বলতে চান আপনি দেখলেন আমি ভাইয়ার সাথে ইম্পর্টেন্ট ফোনে কথা বলতেছি পিছে পিছে ঘুর ঘুর করতেছেন আর নাচতেছেন কি না মানে আমি আজ রাতে একটু বাইরে থাকব ব্যাক করব না গেটটা লক করে দিও রাতে পৌনে আটটা বাজে আপনি কোথায় যাবেন যেখান থেকে আপনি ফিরবেন না মুচড়া প্রথমত এই ফুলে গন্ধ নাই আর মুচড়া মানে মুজরা মানে বুঝো নাই আমার বন্ধু মুজরা পার্টি আয়োজন করছে ওখানে গিয়ে আমাদের পার্সোনাল মুজরা ডান্স হবে পার্সোনাল মুজরা ডান্স পার্টি মানে মানে ব্যক্তিগত মুজরা পার্টি 1-2 আপনার কি ডর ভয় লাগে না আমারে ডর ভয় কেন লাগবে ইউ আর মাই স্ত্রী আমি বাঘিনী আপনি যার সাথে 1-2-1 মুজরা করবেন তার ছবিটা একটু আমাকে দেখান আমি একটু দেখতে চাই অবশ্যই আমার বউ দেখতে চাইছে তাকে ছবি দেখাবো না দেখানো তো যাই কিন্তু ছবি তো নাই ফ্রেন্ডকে কল দিই রানা দিছস দোস শুন না ওই যে মুজরা ডান্সারদের ছবি একটু আমাকে ইনবক্সে পাঠা না আমি মুজরা কোনো বেটা তোর লেগে আমি শাস্তেছি এই যে আর নিজের পোষণ টোষণ গুছাইতেছি একটুবার ফটোর মধ্যে লিপস্টিক দিমু আয়া নাইচে উড়াইল গাধার মতো কথা বলতেছিস কেন কোনোটা ছবি পাঠাই দেয় না এই বেটা তুই বুঝছস মুজরা যে করবো হের আনতে কয় টাকা লাগবো আমি কি আমার বাপ চোদ্দ গোষ্ঠী কেউই আনতে পারবো না তুই এক কাম কর আমার ছবি পাঠাই দে না আমার ছবি পাঠালে তো ভাবি চিনালে জাস্ট এনিথিং পাঠা এক কাম করি বন্ধু আমি আমার ড্রিম গার্লের ছবি পাঠাই দিই তোরে জাস্ট পাঠা আসতেছে পিকচার কামিং সুন আপনি শিওর আপনি এনার সাথে 1-2-1 মুজরায় রাত কাটাতে যাচ্ছেন অবভিয়াসলি শিওর শট 100% শিওর শট শিওর শট আমার মনে হয় না আই ডোন্ট থিংক আপনি কেন আপনার 14 পুরুষেরও কেউ ওনার ধারে কাছে যাইতে পারবে মানে কেন খুব এক্সপেন্সিভ নাকি এফোর্ড করতে পারবো না বাদ দেন এই কথা মুজরাই তো দেন কি আসুন কই দেখাই হ্যাঁ
নরাপাতির সাথে তোমার মুচড়া না আপনার লাইফে লাকি ছাড়ার কেউ নাই, কে ছাড়া লাকি লাকি হক অ্যান্টিসেপটিক সোপ, এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন। মা, মা বলছিলাম যে চারতলা রান আছে, দাওয়াত দিয়ে গেল, যাবেন? যাওয়া তো দরকার, দুপুরে বলে গেল। আচ্ছা তাহলে আমি গিফটটা রেডি করব। হ্যাঁ তাড়াতাড়ি আমি কিডনি দিলে আপনার সমস্যা কোথায়? যদি আমি আপনার মাকে কিডনি দেই আপনার প্রবলেমটা কোথায়? আমার কিডনিতে কি মাফিয়ার রক্ত দেখে আপনি ভাবছেন যে আপনার মাকে কিডনি দিলে আপনার মা মারা যাবে? কি সমস্যা? একটু বোঝার চেষ্টা করেন না যে আমি একটা মানুষ, মা ছাড়া বড় হয়েছি? আমি আপনার মাকে নিজের মা দেখে আপনি বুঝছেন না? আমার ভাই মাফিয়া বাস, এইটাই আমার দোষই তো। শুনেন, আপনার জন্য বলছি না, আমার জন্য বলছি না, আমি মায়ের জন্য বলছি। আমি আপনার মাকে কিডনিটা দিতে চাই, এরপর আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। ভাইয়া, ডিভোর্সের পেপারস রেডি করো, খালা চলো। লাগি দাঁড়াও, বাবা আমার একটু অনুরোধ, এই বউ ছাড়া আমার চলবে না, এই বই আমার লাগবে। হতো আমার শুধু বউ মানা, আমার মেয়ে তুই ওরে আটকা যাইতে দিস না। লাকি, আমি সত্যি লাকি, তোমার মতো লাইফ পেয়ে আমার লাইফে তুমি নিঃস্বার্থভাবে আমার জন্য, আমার আম্মুর জন্য, আমাদের সবার জন্য যা করছো, এটা আমি তোমাকে কোনোভাবে বুঝাইতে পারবো না আমি কতটুকু কৃতজ্ঞ তোমার কাছে। এই যুগে তো আসলে বউ শাশুড়ি একসাথে থাকতেও চায় না, বড় সবসময় চা আলাদা থাকতে, বৃদ্ধাশ্রমে পাঠাই দিতে নিজের শাশুড়িকে, সেখানে তুমি সব কিছু ভুলে গিয়ে কোনো কিছু চিন্তা না করে আমাদের সাথে থাকার চেষ্টা করছো সবসময়। তোর সময় খাওয়ার ব্যবহার করে ফেলছি, আই এম সো সরি, থ্যাংক ইউ লাইফে থাকার জন্য। আরেকটা কথা তোমাকে বলা হয়নি,
I really love you. আপনার জন্য মা তো আপনার ছেলের সাথে কি সমস্যা? আমি আজকে থেকে কথা দিলাম, এই ডন মাফিয়া এইসব কাজ কাম সব বাদ দিলাম। আমার বোন এত মহৎ কাজ করতে পারে, আমি কেন খারাপ কাজের সাথে থাকবো? আছেই তো, আমার মাইয়া ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আমার বোন আসলে এত বড় কাজ করে ভালো।